মনে হচ্ছে আরেকজনের ড্রেস পরে আছি এক টাকায় আমার ড্রেস লাগবে বলেন বলেন এক টাকায় আমার ড্রেস লাগবে যদি লাগে জলদি জলদি করে লাইফটা জয়েন করেন এর মধ্যে আমি এই যে আমার হচ্ছে গিয়ে বন্ধু ওদেরকে আমি একটু আমার ড্রেসের মধ্যে ফিট করি আচ্ছা আমি যে ড্রেসটার ভিডিও দিয়েছি আর ছবি পোস্ট করেছি আমি কিন্তু বেসিক্যালি ওটাই পরে আছি হ্যাঁ এই জন্য আমি আগে পিনটা লাগাই আসি নাই কারণ হচ্ছে আমি যদি আগে পিনটা লাগাই দেন আমি এটা দেখাতে পারবো না তো পিন না লাগে আমি দেখতিস মানে দেখলাম যে এই ড্রেস দেখে তো মনে হচ্ছে আমি আরেকজনের কাপড় পরে আছি আচ্ছা যাই হোক এটা আমারই ড্রেস এই যে দেখেন এবার বুঝতে পেরেছেন আমি কিন্তু যেটা পরে ছবি দিয়েছি ভিডিও দিয়েছি ওটা বেসিকলি এই ড্রেসটাই এটা হচ্ছে এক ঢিলে দুই পাখি হ্যাঁ এক ঢিলে দুই পাখি সো এটা আমি ফার্স্টেই আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখানোর জন্যই বেসিক্যালি আমি হচ্ছে গিয়ে পিনটা লাগাইনি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার কিন্তু দেখা যাচ্ছে যে বেশ ভালোই ওয়েট লস হয়েছে নাকি হ্যাঁ যে বেশ ভালোই ওয়েট লস হয়েছে সো যাই হোক যারা যারা জয়েন করছেন আসসালামু আলাইকুম এক টাকায় যদি আমার ড্রেসটা নিতে চান লাইভটা শেয়ার করতে থাকেন ঠিক আছে আজকে আমি চেষ্টা করব আচ্ছা আমি হচ্ছে কি আপনাদেরকে ইয়া দিয়ে দেই টার্গেট দিয়ে দেই যান আজকে যদি আমার লাইভের মধ্যে হ্যাঁ আমার লাইভের মধ্যে আমি নর্মালি যারা নাকি শেয়ার করছেন যারা শেয়ার করছেন যারা কমেন্ট করছেন তাদের মধ্যে থেকে এক টাকায় তো একজনকে দিবই এর মধ্যে যারা নাকি মানে লভ লাইক ওয়াও দিবেন হ্যাঁ আজকে যদি আমার লাইভের মধ্যে লাইভে থাকাকালীন অবস্থায় আট হাজারের বেশি লভ লাইক ওয়াও চলে আসে তাহলে আমি লাইক টাকায় একজনকে ওকে তো হচ্ছে গিয়ে শেয়ার থেকে একজনকে দিবই যে নাকি শেয়ার করবে শেয়ার করে একজন তো পাবেই এক টাকায় ড্রেসটা হ্যাঁ এছাড়া যেটা সেটা হচ্ছে যে যারা নাকি লাইভের মধ্যে হ্যাঁ লাইভের মধ্যে থেকে লভ লাইক ওয়াও দিবেন ওরে বাবা আমি দেখেন কোন জুতা পরে চলে আসছি আচ্ছা আচ্ছা আবার জুতা আছে ভিডিও ছবি সবকিছু তো আপনারা দেখেছেন আপনি দুই ভাবেই পড়তে পারবেন ওকে দুই ভাবেই এই ড্রেসটাকে পরে ফেলতে পারবেন আচ্ছা যারা যারা জয়েন করছেন সবাই লাইভের মধ্যে এসে লাইভটাকে একটু শেয়ার করতে থাকেন এর মধ্যে আমি আপনাদেরকে বলি এটার ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়নাটা কিন্তু আমার এভাবেই পড়তে হবে হ্যাঁ ওড়নাটা আমাকে এভাবেই পড়তে হবে বিকজ এটা মানে ওড়না জাস্ট হচ্ছে ড্রেসের সৌন্দর্যটাকে তিন চার গুণ বাড়িয়ে দিচ্ছে আচ্ছা এর মধ্যে আমি একটু একটা জিনিস ওড়নাটাকে আপাতত আমি একটু এভাবে কাঁচা বাঁধি ঠিক আছে ওড়নাটাকে কাঁচা বাঁধি কারণ হচ্ছে কি আমার অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস দেখানোর আছে দেখেন কি নিয়ে আসছি আজকে আল্লাহ ওয়াও 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 হ্যাঁ অসম্ভব সুন্দর সুন্দর সব জিনিস মিস করে না আজকে কোন জায়গায় যে না আজকে লাইভের মানে দেখেন রঙের ছড়াছড়ি জাস্ট রঙের ছড়াছড়ি অনেক সুন্দর এইটা দেখেন এটা পুরোটা জামদানি প্যাটার্নে মানে কি যে সুন্দর এগুলো যে কি লেভেলের সুন্দর হ্যাঁ সো এগুলো আমি সব আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন মানে কালার আপনি কি কালার চান মানে কালারের হচ্ছে গিয়ে অসম্ভব সুন্দর সুন্দর রঙের সব শাড়ি আমি এই শাড়িগুলো যত ফাস্ট পারবো হ্যাঁ ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিব এই শাড়িগুলো আজকে জাস্ট এগুলো অনেক দামি দামি শাড়ি তো এখন আমরা সব আমাদের দামি স্টক ছেড়ে দিচ্ছি হ্যাঁ সো এটা জাস্ট একটা একটা আমাকে মিনিমাম একটা প্রাইস লাগাই দাও আমি এটা জাস্ট হচ্ছে গিয়ে আজকে আপনাদেরকে দেখাই দিব মিনিমাম একটা প্রাইসে এটা আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আর এই শাড়িটাতে আজকে একটা বড় সড়ো ডিসকাউন্ট থাকবে সো এই শাড়িগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই শাড়িগুলো সম্পর্কে আমি একটু বলি আপনাদেরকে এগুলো না বিভিন্ন রকমের ভার্সন বের হয় ঠিক আছে এগুলোর অনেক রকমের ভার্সন অনেক কিছু বের হয় আপনারা এগুলো দেখে নিয়েন আমাদের যেটা আছে এগুলো একেবারে পিওরের উপরে আছে হ্যাঁ মানে এগুলো হান্ড্রেড আপনি দেখেন কোন কালার নেবেন এগুলোর কালারগুলো গুলো এত সুন্দর আর এগুলো ফেন্সির ভিতরে এত জোশ দেখেন মানে খুবই আর এই যে বিশেষ করে এইটা তো খুবই নাইস এগুলো হচ্ছে জামদানি প্যাটার্নের মধ্যে হ্যাঁ এখানে আমি সবগুলো কি আপনাদেরকে খুলে দেখাতে হবে কিনা আমাকে একটু বলে আচ্ছা সবাই কিন্তু কমেন্ট করতে থাকেন লাভ লাইক ওয়াও অ্যাটলিস্ট যদি আট হাজারের বেশি লাভ লাইক ওয়াও হয়ে যায় আমি কিন্তু আজকে আপনাদেরকে লাভ লাইক ওয়াও থেকেও একজনকে হচ্ছে গিয়ে এক টাকায় ড্রেসটা দিব হ্যাঁ আর এমনিতে কিন্তু কমেন্ট থেকে একজন এক টাকায় এই ড্রেসটা পাবেনি এই যে দেখেন কি যে সুন্দর মানে কি যে সুন্দর ঠিক আছে আর আমি যেই সিল্কটা পরে আছি এই সিল্কটা কিন্তু আপনারা এরকম কাঁচা বেঁধে কাজ করতে পারবেন হ্যাঁ এই সিল্ক পরে আবার হচ্ছে গিয়ে এটাকে একেবারে মানে পার্টি লুকেও ক্যারি করতে পারবেন আমার সিল্কের ওড়নাটা যে কি পরিমাণে দারুণ সুন্দর মানে দারুণ সুন্দর বলতে হচ্ছে গিয়ে দারুণ হ্যাঁ এটা হচ্ছে কি আপনার জর্জেটের ভিতরে আছে আমি কিন্তু আঁচল এরকম করে কুচি করে নিয়েছি আপনারা আমার ভিডিওটা একটু দেখে নিন আমাকে একটা ফোন দাও তো যে ফোনের ভিতরে আমি দেখাতে পারবো হ্যাঁ আর এই শাড়িগুলো আজকে আমি সব আপনাদেরকে শো করে দিব যা যা লাইভে আছেন সবাই লাইভে কিন্তু দেখি আমি কয়টা লাভ লাইক ওয়াও আসলো হ্যাঁ আর কমেন্ট শেয়ার শেয়ার থেকে কিন্তু আমি একজনকে হচ্ছে গিয়ে এক টাকায় আমার ড্রেসটা দিব ঠিক আছে শেয়ার থেকে আমি একজনকে এক টাকায় আমার ড্রেসটা দিব আমি আমার লাইভের মধ্যে ঢুকে যাচ্ছি লাভ লাইক ওয়াও সব ডান করেছি আচ্ছা ঠিক আছে কেমন লাগছে এটা কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আমি একটু দেখে নেই কালারটা কেমন আসছে কালারটা আচ্ছা কালারটা আমি একটু আপনাদেরকে বলি আমি কাছাকাছি আসলে যে কালারটা আসছে এটা হচ্ছে বেসিকলি এই যে দূরের থেকে হ্যাঁ এই যে এখানে আসলে আপনারা যে রংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে এই রঙের ড্রেস খুব ডার্ক খুব সুন্দর একটা কালারের ইয়াস আমি দূরে গেলে যে কালারটা আসতেছে এটা হচ্ছে আসতেসে এই কালারের একটা ড্রেস হ্যাঁ আচ্ছা আমি একটু দেখি কয়টা লভ মাত্র ওয়ান পয়েন্ট থ্রি কে আট হাজার লাইক আসতে হবে হ্যাঁ লাইভের মধ্যে আট হাজার লাইক আসতে হবে তারপরে হচ্ছে গিয়ে এক টাকায় আপনারা ড্রেস পাবেন লভ লাইক পাওয়া থেকে আর এমনিতে শেয়ার থেকে তো একজন পাবেনি ওটা কনফার্ম ঠিক আছে ঠিক আছে শেয়ার থেকে একজন কনফার্ম পাবেন আচ্ছা আমি এখন বলে দিই আমি কিন্তু আমার ড্রেসটাকে দুই ভাবে পরেছি ঠিক আছে দুই পরেছি এই যে আমার যে লাইভ হচ্ছে লাইভে আপনার নিচে যদি যান এই যে দেখেন এই ড্রেসের কিন্তু অলরেডি আমি অনেক সুন্দর সুন্দর ছবি আপনাদেরকে পোস্ট করেছি আপনারা ছবিগুলো একটু যদি না দেখে থাকেন দেখে নিন এই যে এটা কিন্তু আমার ড্রেসের ছবিগুলো হ্যাঁ এটা পরে আমি অলরেডি আপনাদের জন্য অনেক মানে এই ড্রেসটা অসম্ভব সুন্দর এই যে দেখেন ঠিক আছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো নেক নাই হ্যাঁ মানে এটা বেসিক্যালি এটার অপর পাশটা অপর পাশটা দিয়ে কিন্তু আমি পরে আছি এই যে দেখেন অপর পাশটা দিয়ে পরে আছি হ্যাঁ এই যে দেখেন কি যে সুন্দর ওর সাথে দেখেন এটা এটা মানে আপনি যেরকম রাফ ইউজ করতে পারবেন সেই রকমই এটাকে হচ্ছে গিয়ে আপনি মানে একটা মানে সুন্দর একটা আউটিং বলেন বা মানে আপনি এটাকে ক্যারি করতে পারছেন হ্যাঁ সো এই ড্রেসটা কিন্তু মিস করেন না যাদের এটা পছন্দ আছে জলদি জলদি এই যে দেখেন কি যে সুন্দর মানে ফুল ভিউটা দেখেন ড্রেসের ঠিক আছে ড্রেসের ফুল ভিউটা দেখেন অসম্ভব সুন্দর এটা কিন্তু আমার পেজের মধ্যে অলরেডি এটার আমি এইচডি পিকচার আচ্ছা আমি আরেকটা জিনিস বলি আপনারা এই ছবিটাকে মার্ক করেন ঠিক আছে এই যে এই ছবিটা আমি একটু আপনাদেরকে একদম ডিটেলস এ দেখিয়ে দিই এই যে এই ছবিটা এই ছবিটাকে মার্ক করেন এই ছবিটা ঠিক আছে যারা এই আমার সিল্কটা নেবেন লাইভের মধ্যে হয় কি লাইটের জন্য কালারটা হচ্ছে গিয়ে লাইট আসে বা ইয়ে আসে এই ছবিটা এই যে এই যে ছবিটা আছে এক্স্যাক্ট এই ড্রেসটা হচ্ছে গিয়ে এই কালারের এই ছবিটা আপনারা যে কালারের পাবেন হ্যাঁ আমি এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এই যে একটা ঘরের মধ্যে সিঁড়ি হ্যাঁ এটা সামনে আমি দাঁড়িয়ে আছি এই যে এই যে ছবিটা আপনার আসছে এই ছবিটাতে আপনার এই ড্রেসের যে কালারটা একদম হুবুবু সেম কালার আসছে ঠিক আছে আপনারা যখন হাতে পাবেন এক্স্যাক্ট এই ছবিটা আপনার যে কালারের আছে এই কালারের আপনার ড্রেসটা আসবে হ্যাঁ ছবিতেও হয় কি মানে এগুলো তো আউটডোরে ইয়া হয় এক এক জায়গায় এক এক রকমের লাইটিং হয় এক এক হয় সো অনেক জায়গায় অনেক জায়গা ছবি অনেক রকমের আসে কিন্তু এই যে মোটামুটি আমি এই যে ছবিটা তুলেছি এই ছবিটা একদম হুবহু ড্রেসটা যে কালারের আপনারা এই ছবিটাতে দেখতে পারবেন ড্রেসটা এক্স্যাক্ট ওই কালারের মধ্যে আছে হ্যাঁ এই যে এই ছবিটা আমি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি সো এইটা হচ্ছে কি আমার এই সুন্দর ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা কিন্তু অলরেডি এই যে ভিডিও আপনার পোস্ট করা আছে হ্যাঁ যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিয়েন একদম এইচডি একটা ভিডিও এটা করে আমি রেখেছি এই যে দেখেন এটা কিন্তু ড্রেসের অপর পাশটা দেখেন এটার সাথে কিন্তু আমার ড্রেসের কোনো মিল নাই হ্যাঁ আমি যেটা পরে আছি হচ্ছে এটা অপর ইজিলি দুইটা ড্রেস বানাতে পারবেন প্যান্টের সাথে জাস্ট প্যান্টের কাপড়টাকে হাফ করে এইটার অপর পাশে দিয়ে দিবেন আর এই এই পোর্শনটাকে হাফ করে মানে হচ্ছে গিয়ে সামনে দিয়ে প্যান্টের বাকি হাফটাকে অপর পাশে দিয়ে দিবেন আপনার দুইটা ড্রেস হয়ে যাবে দুইটা ড্রেস হয়ে যাবে হ্যাঁ ইজিলি দুইটা ড্রেস হয়ে যাবে সো মিস করেন না যাদের কাছে ভালো লাগে অবশ্যই জলদি জলদি করে অর্ডারটা প্লেস করে দিন ঠিক আছে আচ্ছা এখন আমি লাইভটা ওপেন করে রাখছি আট হাজার যদি লাইক আসে আমার লাইভের মধ্যে যদি আজকে আট হাজার লাইক আসে আমি অবশ্যই আজকে লভ লাইক হওয়া থেকেও একজনকে আমার ড্রেসটা এক টাকায় দিব ঠিক আছে এক টাকা প্লাস ডেলিভারি চার্জে আমি দিয়ে দিব ওকে আচ্ছা আর আজকের যেই ড্রেসটা এই ড্রেসটা আমি আপনাদেরকে একটু বলি দুই হাজার হয়ে গেছে হয়ে যাবে আট হাজার যে আপনারা জীবনে কখনো 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 রিস্টকে পাবেন না ঠিক আছে প্রথম কথা রিস্টকে পাবেন না দ্বিতীয় কথা এইটা আজকে যেই দামে যাবে এটা আমাদের মানে আপনারা ভেবেন না যে এই ড্রেস আমরা এই প্রাইসে এনে আপনাদের কাছে মানে এই প্রাইসে দিয়ে আমরা আপনাদের কাছে মানে আবার এনে দিতে পারবো হ্যাঁ কারণ এটা মানে লস মানে আমাদের এটা কস্টিং তো নাই এটা লস মানে অনেক হিউজ একটা লস প্রাইস আজকে এটা এটা থাকবে ঠিক আছে আজকে এটার যে প্রাইসটা থাকবে এটা শুধু মানে আমি এটা বলবো না যে এটা এটার কস্টিং মানে মানে লস এটা লস কিন্তু এখন সত্যি কথা বলতে কি এখন যত ব্যবসায়ী আছে সবাই লস দিচ্ছে কিন্তু আমাদের মতো লস কেউ দিচ্ছে না ঠিক আছে এটা নর্মালি আমরা সেঞ্চুরি সিল্ক আপনাদেরকে যেই প্রাইসে দেই আমরা যেই প্রাইসে আপনাদেরকে দিই আমাদের মানে আপনারা শুনলে মানে বলবেন যে এই প্রাইসে মানে এরকম যদি মানে এতটুকু হ্যাঁ দশ টাকা বিশ টাকা যদি থাকে তাই সেই সেই ড্রেস আপু তুমি আনো কেন সেল করো কেন এটা জাস্ট আপনাদেরকে আমরা দেই কারণ আপনারা সিল্ক অনেক পছন্দ করেন সিল্ক আমরা আপনাদেরকে দিই আজকে মানে এই সেঞ্চুরি সিল্ক আমরা আপনাদেরকে গত মানে সাত আট বছর ছয় সাত বছর যে কয়দিন ধরে আমি লাইভ করছি আমরা কিন্তু আপনাদেরকে বারোশো আশি করে দিই যেখানে এখন সবকিছুর কস্টিং বেড়ে গিয়েছে সবকিছুর এখন আমাদের বারোশো আশি টাকা করে দিলে টাকাও থাকে না আমাদের সিল্কের মধ্যে ঠিক সেই জিনিস আজকে কস্টিং এর থেকে মানে কি যে একটা আচ্ছা লাইফ কি ওকে আছে আমার লাইফ কি দেখা যাচ্ছে দেখি 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 লাইফ কি দেখা যাচ্ছে আমার তো নেট ডিসকানেক্ট হয়ে গেল লাইভ কি দেখা যাচ্ছে আমাকে একটু বলেন তো লাইফটা কি দেখা যাচ্ছে লাইফটা কি দেখা যাচ্ছে হ্যালো হাই লাইফটা কি দেখা যাচ্ছে একটু বলেন আমাকে বলেন আচ্ছা দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে ওকে সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই জিনিস আজকে যেই দামে পাবেন এই দামে যদি এটা নিয়ে রাখেন আপনার কপাল ভালো আর আমাকে যদি আপনারা মানে একেবারে মানে মাটির সাথে মিশায়ও দেন আর বলেন যে আপু এই সিল্কটা আমাকে আবার ডিস্ট কারণ কি আমি একটা কথা বলি আমাদের সব সিল্কের কিন্তু ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি হয় না ঠিক আছে এই সিল্কের যেহেতু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হয়েছে এইটা অলরেডি হিট মানে অলরেডি এইটা সবাই এমনিতেই পছন্দ করবে এমনিতেই সবাই নিবে হ্যাঁ এখন এটা দেখে যে আপনারা পরে একদম মানে একদম ইয়া হয়ে যাবেন মানে যে আপু এটা এনে দাও এনে দাও এনে দাও কখনো মানে আমার বাপের জন্মের সাধ্য নাই যে এটা কেউ এনে দিতে পারবে এই দামে পারবেই না এই দামে আমি পারবই না পারবই না ঠিক আছে আমি লস কতটুকু দিব কতবার আমি লস দিব ঠিক আছে সো যাদের কাছে ভালো লাগে আমার বলার মানে মানে সারাংশ একটাই যে নিয়ে নেন ঠিক আছে নিয়ে নিয়ান আমাদের সিল্ক ভাই এমনিতেই মানে আমার কাছে মনে হয় না এটা তো সেঞ্চুরি সিল্ক হ্যাঁ মানে আমি ভিসকস সিল্কও কখনো আসলে এই প্রাইসে দেইনি সত্যি কথা যেটা হ্যাঁ আমি মানে ভিসকস সিল্কও মনে হয় হ্যাঁ সেঞ্চুরি সিল্ক আপনি দূরেই রাখেন তো যাই হোক এটা আসলে কি বলবো মানে এটা আসলে কিছু বলার নাই এটা জাস্ট এখনকার যে সিচুয়েশন সিচুয়েশন অনুযায়ী আপনারা জানেন কিছুই এরকম আচ্ছা এনিওয়ে সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই শাড়িগুলো হ্যাঁ আমি এই শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এটাও আজকে এরকমই একটা ইম্পসিবল লস প্রাইসে যাবে আমি সবগুলো আপনাদেরকে খুলে দেখাবো না একটা খোলা আছে আমি জাস্ট ওইটাই আপনাদেরকে শো করে দিই যাদের ভালো লাগে নিয়ে নিতে পারে আমি এটা জাস্ট একটা শাড়ি দেখিয়ে কালারগুলো দেখানোর পরে আপনাদের আমার সিল্কে চলে যাবো ঠিক আছে আর আবারও বলে দিচ্ছি আমার সিল্ক আজকে মানে অকল্পনীয় এটা হিস্টোরি মানে হিস্টোরি এটা জাস্ট আমি তো আপনাদেরকে বলেছি না যে এখন আমরা যা আপনাদেরকে দিচ্ছি এটা বেসিকলি হচ্ছে গিয়ে বেঁচে থাকার জন্য হ্যাঁ এখানে আমাদের কোনো কিচ্ছু নাই আমরা জাস্ট যেন আমাদের ব্যবসাটা যেন বন্ধ না করে দিতে হয় আমাদের ব্যবসা যাতে আমাদেরকে বন্ধ না করে দিতে হয় সেই জন্য মানে লাভ লাভ মানে তো নাই লোকসান যতটুকু চালায় মানে যাওয়া যায় ঠিক আছে ততটুকু চালায় আমরা যাচ্ছি সো আজকে আপনারা আমার এই সেঞ্চুরি সিল্ক আমি মানে সেঞ্চুরি সিল্ক এরকম প্রাইসে আপনাদেরকে দিব এটা আমি স্বপ্নেও কখনো কল্পনা করিনি সত্যি কথা যেটা যে সিল্ক আপনাদেরকে আমি এই প্রাইসে দিব যেটা নাকি আমার এত সুন্দর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা সিল্ক হ্যাঁ সো এটা আপনারা দেখে নিতে পারেন যাদের কাছে ভালো লাগে ভাই নিয়ে নিতে পারেন প্রাইস শুনলে আপনারা নিজেই বুঝবেন আর এটার প্রাইস যখন আপনারা শুনবেন আপনারা সারা জীবন আমাকে বলবেন যে এটা রিস্টক করে দাও কিন্তু এটা কখনো রিস্টক হবে না এটা কখনো রিস্টক হবে না আচ্ছা এই শাড়িটা দেখে নেন যাদের কাছে এটা ভালো লাগে হ্যাঁ এই শাড়িগুলো কিন্তু খুব বেশি আপনার স্টকে নাই জাস্ট এক পিস এক পিস করেই আছে জাস্ট এক পিস করেই আছে এই যে এটা আমি ফুলটা আপনাদেরকে শো করে দিলাম পুরোটাতে সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর পিওর মানে বুটিক্স শাড়ি হ্যাঁ পিওর বুটিক্স শাড়ি এটার কয়েকটা কালার অ্যাভেলেবল আছে যার যে কালার পছন্দ নিয়ে নিতে পারেন এই যে ফার্স্ট টাইম যেটা দেখালাম এটা হচ্ছে গিয়ে পিকক কালার আমার এখানে লাইফ হ্যাং হয়ে গেল আচ্ছা লাইভ কি হ্যাং হয়ে গেছে আচ্ছা এখানেও লাইভ হ্যাং হয়ে আছে আমার মনে হয় নেটে প্রবলেম করছে আচ্ছা যাই হোক এই যে যার যার কত দেখায় ভিউয়ার্স আমি আসলে কিছুই বুঝতে পারছি না আচ্ছা এই যে এটা হচ্ছে গিয়ে বটল গ্রিন হ্যাঁ এটা বটল গ্রিন যার যে কালার পছন্দ নিয়ে নিতে পারেন ঠিক আছে আর আজকে আমার সিল্কের দাম ঠিক আছে আমার সিল্কের দাম মানে এই দাম দিয়ে যদি নিতে পারেন ঠিক আছে ওকে ফাইন আর সিল্ক আসলে আমি কত দিন আর কতটুকু আপনাদের জন্য এনে দিতে পারবো না পারবো আমি নিজেও জানি না ভাই সো নিলে নিয়ে নিতে পারেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে শাড়ির কালার গুলো ঠিক আছে শাড়ির কালার গুলো আমি এখন একটু একসাথে আপনাদেরকে ধরি ফার্স্টে যেটা দেখালাম ওইটা তো আপনারা স্ক্রিনশট এ ছাড়া হ্যাঁ এ ছাড়া এটা আমি কিভাবে ধরবো কালার গুলো এই যে আচ্ছা আমি হচ্ছে গিয়ে এইভাবে ধরি হ্যাঁ এটা বেসিক্যালি এই শাড়িটা পাঁচটা কালারে अवेलेबल এই যে এই শাড়িটা হচ্ছে গিয়ে পাঁচটা কালারে अवेलेबल এই শাড়ি কালারগুলো শেষ করে এই যে বটল গ্রিন হ্যাঁ স্ক্রিনশট নেন এই কালারগুলো আমি শেষ করে আমি আমার সিলকে চলে যাব আমার সিল্কে প্রাইস আমি আজকে বলে দিব জানো আপনারা অর্ডার প্লেস করে দিতে পারেন অর্ডার প্রসেস করতে পারেন হ্যাঁ এটা ডিজাইন নাম্বার হচ্ছে গিয়ে 3533 বটল बा গ্রিন 3533 বটল গ্রিন ঠিক আছে এটা আপনারা কোড দিয়ে অর্ডার প্লেস করবেন 3533 বটল গ্রিন থ্রি ফাইভ ডবল থ্রি বটল গ্রিন ঠিক আছে এটা সেম কোডেরই আছে আচ্ছা কোড দিয়ে অর্ডার প্লেস করতে হবে এগুলোর হ্যাঁ এটাও আপনার আজকে একটা ইম্পসিবল দামে চলে যাবে থ্রি ফাইভ ডবল থ্রি রানি থ্রি ফাইভ ডবল থ্রি রানি থ্রি ফাইভ ডবল থ্রি রানি ঠিক আছে এগুলোর আজকে মিনিমাম মানে একদম একদম মানে আজকে লাইভ এটা তো আমি বলছি যে আমরা যত মানে আমাদের ব্যবসা যত আমাদেরকে বন্ধ না করে দিতে হয় হ্যাঁ সেজন্য মানে যতটুকু আমাদের হচ্ছে গিয়ে মানে ক্যাশ দরকার আমাদের আমাদের হচ্ছে গিয়ে খরচগুলো চালানোর জন্য আমাদের বেতন দেওয়ার জন্য ভাড়া দেওয়ার জন্য ঠিক আছে যতটুকু টাকা দরকার ততটুকু টাকা যদি আমরা ম্যানেজ করতে পারি এটাই ঠিক আছে ওইভাবেই আসলে লাইফ করা আর এখন কিন্তু আসলে মানে কি বলবো এখন আসলে মানে জাস্ট চালা চালায় মানে এখন জাস্ট চালায় যদি যেতে পারি এটাই আসলে আমাদের জন্য আমাদের চোখে এটাই মানে বেনিফিট হ্যাঁ আচ্ছা সো ও এটা এটা হচ্ছে হচ্ছে হ্যাঁ ঠিক আছে ব্ল্যাক ব্ল্যাক ওকে আচ্ছা এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব অসুবিধা নাই এর মধ্যে আমি একটু বলি এই যে এ ছাড়া আমি আরো আরেকটা ডিজাইনে এখানে তিনটা ডিজাইন এখানে টোটাল তিনটা ডিজাইনে শাড়ি আছে হ্যাঁ 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 হুম আচ্ছা ঠিক আছে ওকে সো এটার হচ্ছে কি আমার একটা জামদানি ডিজাইন আছে এই যে এই জামদানি ডিজাইনটা এটা আমি আপনাদেরকে রানীটা খুলে দেখাবো না ব্ল্যাকটা দেখাবো এখানে দুইটা খোলা আছে আচ্ছা আমি হচ্ছে গিয়ে ব্ল্যাকটা খুলে দেখাই ওকে আমি একটু ব্ল্যাকটা খুলে দেখাই যেহেতু ইয়া আছে ব্ল্যাকটা খুলে দেখায় ও আচ্ছা আমার আমি আমার সিল্কটা দেখাবো ওকে আর সিল্কটা দেখাবো একটু সাথে থাকেন আমার সিল্কটা আজকে আমি দেখাই সাথে সাথে আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি ঠিক আছে সাথে সাথে আমি প্রাইসটা বলে দিব এই যে দেখেন এগুলো কিন্তু আপনার এই যে সাইডে এরকম করে বর্ডার করা আছে এগুলো যেই প্রাইসে আছে এগুলো ওয়াও দেখেন এটা কি সুন্দর অসাধারণ সুন্দর অসাধারণ এটা এটা কিন্তু আজকে জন্য মানে বললামই তো আমাদের ব্যবসা আমাদেরকে বন্ধ না করে দিতে হয় হ্যাঁ আমাদের ব্যবসা যত আমাদেরকে বন্ধ না করে দিতে হয় সেজন্য যতটুকু হচ্ছে গিয়ে মানে চলে যাওয়ার দরকার ততটুকুই আমরা বেসিকলি করছি তো যদি আপনাদের কাছে ভালো লাগে নিয়ে নিতে পারেন এখন অবস্থা খুবই খারাপ ঠিক আছে আমাদের শোরুমেও কিন্তু শোরুম বন্ধ ছিল আজকে থেকে মনে হয় দুইটা শোরুম ওপেন হয়েছে না আজকে গতকালকে পর্যন্ত আমাদের কিন্তু শোরুমগুলো বন্ধ ছিল জিরো সেল ঠিক আছে মানে আমাদের কোনো ইয়া নেই কিন্তু আমাদের কত লক্ষ টাকা যে মাস ঘুরলে আমাদের ফিক্স খরচ আছে এটা শুধুমাত্র আমরাই জানি হ্যাঁ শোরুম চালায় অনলাইন মানে অফিস চালায় এটা কখনোই সম্ভব না এই যে দেখেন এই হচ্ছে গিয়ে এটার ব্লাউজের অংশটা যাদের কাছে এটা ভালো লাগছে এইটার আপনার চারটা কালার অ্যাভেলেবল আছে ঠিক আছে চারটা কালার আছে এটার অ্যাভেলেবল আছে আজকে আমার সেঞ্চুরি সিল্ক যেই প্রাইসে পাবেন আর জীবনে মানে আল্লাহ না করুক আমার যত আর কোনদিন কোনো সেঞ্চুরি সিল্ক এই প্রাইসে দিতে হয় ঠিক আছে মানে আল্লাহ আল্লাহ আমারে মাফ করুক কারণ এই জিনিস এই প্রাইসে দিলে তাইলে তাহলে আমি আর সিল্ক সেলই করব না এটা আমি আপনাদেরকে এই যে দুই হাজার নয়শো মানুষ তিন হাজার মানুষ আমাকে দেখছেন এখনকার যুগে ভাই তিন হাজার মানুষ মানে তিরিশ হাজার মানুষের সমান কারণ মানে যেই অবস্থা মানে দেশের তো অবস্থা খারাপই ফেসবুকের অবস্থা তো তার আগের থেকে খারাপ যাই হোক মানে এই যে আমি তিন হাজার মানুষের সামনে বল বললাম যে আমি আমার সেঞ্চুরি সিল্ক যদি আমাকে এই প্রাইসে সেল করতে হয় আমি সেঞ্চুরি সিল্ক আর আপনাদেরকে এনে দিতে পারবো না মানে আমি আর সেঞ্চুরি সিল্ক আনবোই না আর সেলই করবো না সোজা কথা কারণ এটা দেয় এটা আমার হচ্ছে কি এটা মানে আমি আগে যেটা আপনাদেরকে দিতাম যে হ্যাঁ মোটামুটি কস্টিং টু কস্ট কস্ট টু কস্ট হ্যাঁ মানে মোটামুটি মানে কিছু একদম সামান্য আমার মানে আপনারা যে আমার জিনিসটা নিতেন ভালো রিভিউ দিতেন পছন্দ করতেন এইটাই বেসিকলি হচ্ছে গিয়ে আমার লাভ ছিল হ্যাঁ আমার লাভটা বেসিকলি ওখানে ছিল কিন্তু এখন যদি আমাকে এইটা এনে যদি আপনাদেরকে লক্ষ লক্ষ টাকা লস দিতে হয় তাহলে তো আমি আর ওইটা আনবো না তাই না তো ওই যে বললামই তো আল্লাহ মাফ করুক আমার যাতে আর কোনোদিন সিল্ক এই দামে না দিতে হয় আর এই সিল্ক ভাই মানে নিলে নিয়ে নিতে পারেন এই ডিজাইন যতক্ষণ পর্যন্ত থাকবে পাবেন তারপরে স্টকে আর হচ্ছে গিয়ে পাবেন না আচ্ছা এবার আমি শাড়িগুলোর প্রাইস আপনাদেরকে জানিয়ে দিই হ্যাঁ ওইটার আপনার যেই জামদানি যেই ডিজাইনটা ধরলাম জামদানি ডিজাইনের আমি আপনাদেরকে কোডটা বলে দিই ঠিক আছে কোড দিয়ে অর্ডার প্লেস করবেন অর্ডারটা কোড দিয়ে প্লেস করবেন ঠিক আছে জামদানি ডিজাইনের অর্ডারটা আমি একটু দেখে নিই কোডটা কি সেম নাকি থ্রি টু ডাবল ওয়ান হ্যাঁ থ্রি টু ওয়ান আচ্ছা ফার্স্টে যেটা ধরেছি এটা হচ্ছে থ্রি টু ডাবল ওয়ান ব্ল্যাক থ্রি টু ওয়ান ব্ল্যাক ঠিক আছে থ্রি টু ডাবল ওয়ান ব্ল্যাক ওকে কোডের সাথে অবশ্যই কালারটা মেনশন করে দিবেন যেটা বলছি মুখে সেভাবেই হ্যাঁ আর এটা হচ্ছে থ্রি টু ওয়ান রানি সেম ওইটাই থ্রি টু ওয়ান রানি ঠিক আছে এই যে আচ্ছা এটা খোলাই খোলাই আছে সো আমি এটা একটু ধরে দিই থ্রি টু ডবল ওয়ান রানি টু ডবল রানি ঠিক আছে এই যে থ্রি টু রানি দেখেন স্ক্রিনশট নিতে পারেন আপনারা কোড দিয়ে অর্ডার প্লেস করবেন থ্রি টু ডবল হ্যাঁ জামদানি স্টাইলের ভিতরে খুবই সুন্দর আপনার সিকোয়েন্স করা আছে জামদানি স্টাইলের ভিতরে থ্রি টু রানি ঠিক আছে থ্রি টু এগুলো আমার দামি জিনিস আমার স্টকে আছে আমি দামি জিনিস স্টকে রাখবো না এজন্য জন্য জাস্ট হচ্ছে গিয়ে আপনাদেরকে দিয়ে দেওয়া হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে থ্রি টু ডবল ওয়ান ব্লু সেম শাড়িটাই আপনার ব্লু কালার সেম শাড়িটাই ব্লু কালার থ্রি টু ডবল ওয়ান ব্লু আর এটা হচ্ছে গিয়ে থ্রি টু ডবল ওয়ান পিকক এটা হচ্ছে পিকক ব্লু থ্রি টু ডবল ওয়ান এটা হচ্ছে গিয়ে নেভি ব্লু এটা হচ্ছে থ্রি টু ডবল ওয়ান পিকক ব্লু ঠিক আছে আচ্ছা এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এগুলো প্রাইসটা আমার হাতে আসুক হ্যাঁ প্রাইসটা হাতে আসে হাতে আসলে আমি বলে দিচ্ছি আর শাড়ি আমার আরো দুইটা আছে শাড়িগুলো আমি দেখাই দিব আর এই যে একেবারে আমি আজকের সিল্ক ভাই আজকের সিল্ক নিয়ে আমি বেশি কোনো কথা বলবো না সিল্ক যদি নিতে মন চায় নিয়ে নিয়েন এগুলো সবার প্রথম কথা যেটা এই যে আমি কিন্তু এই পোর্শনটাকে সামনে দিয়ে পড়েছি আমার ফটোগ্রাফিতে হ্যাঁ আমার ফটোগ্রাফিতে এটা আমি সামনে দিয়ে পড়েছি সো এটাই যদি আপনারা চান এভাবে করে দুইটা ড্রেস বানাতে পারবেন দুইটা ড্রেস কিভাবে বানাবেন আপনাদেরকে এখনই বলে দিচ্ছি হ্যাঁ নর্মালি কিন্তু দুইটা ড্রেস মানে আপনি নর্মাল কাপড় দিয়ে কিন্তু দুইটা ড্রেস বানাতে পারবেন না এই ড্রেসের সাথে চারটা হাতা আছে এই ড্রেসের সাথে চারটা হাতা আছে হ্যাঁ আর এটা আজকে যেই প্রাইসে যাবে এই প্রাইসে যদি নিতে পারেন মানে আপনার হচ্ছে গিয়ে একেবারে মানে জ্যাকপট ঠিক আছে মানে একদম মানে কি বলবো একেবারে হচ্ছে গিয়ে মানে ইম্পসিবল ব্যাপার স্যাপার এটা হচ্ছে সামনে এই পোর্শনটা আমি গিয়েছিলাম এটা প্রিন্ট খুবই সুন্দর আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাবো এই যে দেখেন প্রিন্ট খুবই সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু আমাদের সেঞ্চুরি সিল্কের প্রিন্ট অনেক ভালো হয় অনেক সুন্দর হয় এগুলো খুবই টেকসই টেক্সই মধ্যে আছে মানে একেবারে মানে খুব আপনার হচ্ছে গিয়ে সুন্দর করে আপনি এটাকে পরতে পারবেন অনেক দিন ইউজ করতে পারবেন খুব হাই হিটে এটা কিন্তু করা যাবে না হ্যাঁ এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্টের এই প্যান্টের একটু খেয়াল করে দেখেন আড়াই মিটার প্যান্টের আছে এটাকে হচ্ছে গিয়ে আপনি ড্রেসের এই যে অপর পাশে দিবেন আর সাইড থেকে কিন্তু আপনার প্রচুর কাপড় বাঁচবে যেটা দিয়ে স্লিভ আপনি করতে পারবেন এমনিতে কিন্তু এই ড্রেসের সাথে চারটা স্লিভের কাপড় আছে আমি দেখিয়ে দিচ্ছি চারটা স্লিভের কাপড় কোত্থেকে আছে হ্যাঁ এটা আমি খুব ফাস্ট ফাস্ট দেখাবো এই ড্রেস আজকে যেই দামে যাবে এই দামে জাস্ট মানে কি বলবো এটা দিয়ে হই হরি লুট লেগে যাবে হ্যাঁ হরি লুট লেগে যাবে আজকে এই ড্রেসের মানে যেই দামে এটা আজকে আপনাদেরকে দিব এটা মানে আপনারা না নিতে পারলে মানে আপনারাই পরে আমাকে আমাকে বলবেন এটা এই এই দামে এনে দাও ব্যাপার যে আর আমি কিন্তু লাইভে এটাকে সামনে দিয়ে পড়েছি হ্যাঁ লাইভে আমি এটাকে সামনে দিয়ে পড়েছি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি পুরোটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ড্রেসের এই ভিতরের অংশ কিন্তু হালকা হালকা ওয়াটার প্রিন্টের মতো আছে হ্যাঁ হালকা হালকা ওয়াটার প্রিন্টের মতো আছে এই যে পুরোটা আর এইটার ফটোগ্রাফি করতে গিয়ে আমি যে প্যারা খেয়েছি মানে সিরিয়াসলি মানে সিরিয়াসলি এটা এটা ফটোগ্রাফি আমি হচ্ছে কি মানে চিটাগাঙ্গে গিয়ে করেছি সো সেখানে মানে যেদিন আমি গিয়েছি প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টিতে ভিজে ভিজে আমি এটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেছি তো মানে কি বলবো হ্যাঁ সেখানে এই জিনিস এই দামের মধ্যে মানে ইম্পসিবল ব্যাপার স্যাপার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গিয়ে হাতা এই যে দেখেন উপরে এই হাতাটা পাচ্ছে উপরে মানে এটা কিন্তু আমি সামনের যে অংশটা পরে আছি হ্যাঁ এটার সাইডেই আপনি উপরে আর নিচে আছে আমি একটু ঠান্ডা মাথায় আপনাদেরকে এই জিনিসটা একটু দেখাই যারা লাইভে আছেন থাকতে পারেন ভাই এক টাকায় একজন ড্রেস পাবেনি একজন পাবেনি কিন্তু মানে এটা যারা তারা জিতে যাবেন হচ্ছে ড্রেসের অপর পাশটা পাশ বলতে হচ্ছে গিয়ে আমি ভিডিওগ্রাফিতে এটা সামনে পড়েছিলাম এইটার সাথে কিন্তু আপনি এই যে দেখেন দুইটা হাতা পাচ্ছেন আমার হাতাটা কিভাবে পড়েছে খেয়াল করেন নিচে আপনার প্যানেল আছে উপরে ইয়াটা আছে এদিকে আপনার এই অংশটা হ্যাঁ এই যে প্যানেল ফ্লাওয়ার এই যে দেখেন ঠিক আছে এখানে কিন্তু এই সাইডে আপনি দুইটা হাতার অংশ পেয়ে যাচ্ছেন ওকে আর ড্রেসের যে অংশটা নাকি আমি সামনে দিয়ে পড়েছি ড্রেসের যে অংশটা আমি সামনে দিয়ে পড়েছি যে এইটা আর এগুলো দেখেন এগুলো প্রিন্ট এত ভালো মানে দুই সাইডে আপনার একই রকম মনে হয় হ্যাঁ সো যেটা আমি সামনে দিয়ে পড়েছি এখানে কিন্তু আপনি দেখেন এই যে উপরে একটা নিচে একটা ঠিক আছে টোটাল চারটা হাত আছে এখন কারো হাত যদি শুকনা শুকনা হয় আমার মতো আমার তো এই ড্রেস মানে ঢিলা হয়ে এরকম অবস্থা হয়েছে মনে হচ্ছে যে আমি আরেকজনের কাপড় পরে আছি হ্যাঁ অথচ আমি এটা মানে কি বলবো আচ্ছা যাই হোক এনি সো এটা আপনার মানে আমার মতো শুকনা হাত হলে আপনার এটা দিয়েই আপনার দুইটা হাত মানে দুই তিনটা ড্রেসের দুইটা চারটা হাত হয়ে যাবে হ্যাঁ আর যদি আমার মতো শুকনা না হয় কোনো অসুবিধা নাই এই যে প্যান্ট যে আছে প্যান্ট যেটা নাকি আপনি অপর পাশে দিবেন এটা কিন্তু প্যান্টের ফেব্রিক্সটা ঠিক আছে এটা হচ্ছে কি আপনার ড্রেসের প্যান্টের ফেব্রিক্স এটা দেখেন আড়াই মিটার কাপড় আছে সাইডে কাপড় বেশি আছে ঠিক আছে সাইড থেকে আপনার হাতা চলে আসবে ওকে সাইড থেকে এটার হাতা চলে আসবে ইজিলি আপনার চারটা দুটা ড্রেস এটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার আমি প্যান্টটা একটু দেখাই দিই ভাই এটার প্যান্টের কাপড় আমার ড্রেস যেরকম আছে এটা প্যান্ট সেম সেঞ্চুরি সিল্ক এর মধ্যে আছে সেম টু সেম আপনি ড্রেস মিলায়ে দেখে নিয়েন এগুলো খুবই ভালো কাপড় এগুলো হাই হিটে জাস্ট আয়রন করবেন না এটাই এগুলো আয়রন আসলে করার প্রয়োজনই হয় না আপনি সিম্পল ভাবে মানে ইয়া করে হ্যাঁ সিম্পল ভাবে আপনি যদি পরেন পরে আপনি নর্মাল পানি দিয়ে একদম অনেক বেশি গরম পানিতে আপনি হচ্ছে গিয়ে ঘন্টার পর ঘন্টা ডুবাই রেখে ইয়া করে এটা কোনো দরকার নাই। হ্যাঁ এই ড্রেস হচ্ছে গিয়ে খুবই মানে ইয়া ড্রেস খুবই কমফোর্টেবল ড্রেস এটার মধ্যে আমার পিনটা কই গেল মানে এটা খুবই কমফোর্টেবল ড্রেস হ্যাঁ এটার যে আপনার থাকে না যে মানে এটার থেকে ময়লা উঠাতে আপনার অনেকক্ষণ ভিজা রাখতে হবে ময়লার দাগ বসে যাবে এইরকম কোনো প্যারা এইসব সব ড্রেসের মধ্যে নাই ঠিক আছে এই সব ড্রেসের ভিতরে আপনি এরকম কোন প্যারা খাবেন না এটা আপনার জাস্ট আপনি সিম্পল ভাবে যদি আপনার কোনো কিছু ড্রেসের মধ্যে লাগে আপনি একটু হালকা ডিটারজেন্ট ডিটারজেন্ট যে মাইল ডিটারজেন্ট দিয়ে একটু হচ্ছে গিয়ে যদি এরকম করেন করে আপনার দেখা যাবে যে ইয়া করে দিলেই দেখেন দেখেন কি সুন্দর এই ড্রেসের নিলে আপনি আমার আপনারা আমার ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি দেখেন তাহলে বুঝবেন এই ড্রেস কি জিনিস এই ড্রেস আমার নর্মাল সেঞ্চুরি সিল্ক যদি আপনার বারোশো আশি টাকায় সেল হয় এই এইটা আমার সেলে এই ড্রেসের আমার সেলিং প্রাইস কত ছিল জানেন আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে সেঞ্চুরি সিল্ক আমি বারোশো আশি করে দিচ্ছি আমাদের নতুন যে সব ডিজাইন আসবে সব সেঞ্চুরি সিল্ক তেরোশো থেকে চোদ্দশো রেঞ্জে এইটার আমার প্রাইস রেঞ্জ ছিল মিনিমাম চোদ্দশো পঞ্চাশ টাকা আমি একেবারে রিজনেবল করে দিলেও এটা তেরোশো আশি মানে তেরোশো আশি টাকার রেঞ্জের আমার এই এই সেঞ্চুরি সিল্কটা ছিল ঠিক আছে এটা ওই রকমই কিন্তু আপনার এটা প্রিন্ট অ্যান্ড এভরিথিং সব কিছু আছে ওকে সো ওই জিনিসটা আজকে মানে কি বলবো আমরা কেউই আসলে এটা প্রেডিক্ট করতে আমি যদি জানতাম যে মানে এইরকম অবস্থা আসতে যাচ্ছে আমি সেঞ্চুরি সিল্ক আনতামই না সত্যি কথা কারণ সেঞ্চুরি সিল্কে আমাদের এমনিতেই দুই পয়সাও লাভ হয় না দুই পয়সাও আমাদের পয়সা লাভ হয় না হ্যাঁ সেখানে সেই সেঞ্চুরি সিল্ক যদি আমি লসে সেল করি তাহলে সত্যি কথা আমার মানে তাহলে আর মানে আমার কি বলবো তাহলে আর এটার মধ্যে কিছুই নাই হ্যাঁ মানে এই তাহলে আর এই জিনিস সেলই করা যাবে না সত্যি কথা যেটা এটা সেল করা বন্ধ করে দিতে হবে তো মনে হয় সেটাই করতে হবে হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার এটার প্যান্টের কাপড়টা হুম এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা যাদের কাছে ভাই ভালো লাগে সিল্ক আমি মানে এরকম প্রাইসে যদি আমাকে দিতে হয় আপনাদেরকে সেঞ্চুরি সিল্ক আমি সেঞ্চুরি সিল্ক আসলে আর সেলই করতে পারবো না হ্যাঁ এটা আমাকে সেল করা রীতিমতো বন্ধ করে দিতে হবে কারণ লস আমি তো লস এভাবে দিব না আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে এটার জর্জেটের এটা আছে আমি প্রাইস এখনই বলে দিচ্ছি এটার সেঞ্চুরি সিল্ক সম্পর্কে আপনারা সব কিছু জানেন আমি জাস্ট দেখিয়ে দিলাম এখন আমি প্রাইসটা বলে দিচ্ছি নি নিলে নিতে পারেন না নিলে আমি আর জানি না ঠিক আছে আর আমি মানে আপনাদেরকে একদম একদম মানে আমার মুখের কথা লিখে সিগনেচার নিয়ে যান আমি বারোশো আশি টাকাও সেঞ্চুরি সিল্ক নেক্সটে আপনাদেরকে দিতে পারবো না ঠিক আছে বারোশো আশি টাকাতেও দিতে পারব না যেটা নাকি প্রিভিয়াস প্রাইস ছিল হ্যাঁ ডিসকাউন্ট বা তার থেকে কমে দেওয়া তো দূরের কথা বারোশো আশি দিতে পারবো না তেরোশো আশি থেকে আপনার জর্জেটের জর্জেট এর ওড়নাটা আছে কোয়ালিটি কি পরিমাণ সুন্দর এটা কিন্তু ভারী জর্জেট দানাদার জর্জেটটা আছে হ্যাঁ অনেক সুন্দর একটা ওড়নার সাথে আপনার আছে ঠিক আছে অসম্ভব সুন্দর এই যে যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা প্লেস করে দিন খুব সুন্দর একটা সিল্কের মধ্যে এই ড্রেসটা চলে আসছে ওকে এইবার আসেন প্রাইস সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমি যেটা ইয়াক করেছিলাম মানে যেটা নাকি আমি হচ্ছে গিয়ে মানে ফটোগ্রাফি করেছি আমি ওই পোর্শনটাকেই সামনে ধরি হ্যাঁ না হলে অনেকে হয়তো কনফিউজ হয়ে যাবেন যে কি ব্যাপার আপু ছবিতে ভিডিওতে তো একরকম দেখলাম এখানে আবার অন্য রকম দেখা যাচ্ছে কেন হ্যাঁ আমি জাস্ট যেটা ফটোগ্রাফি করেছি ওটাকেই মানে কনফিউশন কিছুটা কম থাকে এই যে যাদের কাছে যেটা ধরি ভালো লাগে হ্যাঁ যে পোর্শনটা ভালো লাগে দুইটা পোর্শনই সামনে দিয়ে বানাতে পারবেন ঠিক আছে আর যারা মেসেজ দিচ্ছেন একবার মেসেজ করবেন বারবার মেসেজ করবেন না ইনবক্সে অলরেডি মানে আমরা যে আমরা যে বারোশো আশি করে যে সেঞ্চুরি সিল্ক আপনাদেরকে দিই আপনারা পান সিল্ক আমাকে বলেন পান পান তো না আর আমি কখনো সিল্কের ভিডিওগ্রাফি করি না কারণ কি সিল্ক হচ্ছে আমি এমনিতেই এমনিতেই মানে তো তো আমি 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 দিতে ওটা কি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হ্যাঁ না কখনো সিল্কের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করি না তো মানে এটা কেনই জানি এই সিল্ক আমাদের এত সুন্দর আসছে শখ করেই করেছি হ্যাঁ শখ করেই করেছিলাম তো যাই হোক মানে শখের তো চোদ্দটা বাচ্চা হ্যাঁ সবকিছুই মানে শেষ এখন মানে আমরাও যত শেষ না হয়ে যাই সেটারই আর কি চেষ্টা চালাচ্ছি আর কিছুই না হ্যাঁ না হলে এর মধ্যে দেখা যাবে আমরাও শেষ হয়ে যাব আচ্ছা সো যাদের কাছে এটা ভালো লাগে নিয়ে নিয়ে নিতে নিতে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পারছেন কোনো অগ্রিম টাকা কিন্তু আপনাদেরকে দিতে হবে না হ্যাঁ সো আমাদের নামে ভুলো অগ্রিম টাকা কেউ কে দিবেন না যদি দিয়ে দেন অবশ্যই সেটা আপনার নিজের দায়িত্বে দিবেন সেটা কোনো দায়ভার কিন্তু আমরা নিব না আর যদি নেন মানে যদি আপনি আহ কেউ অগ্রিম টাকা দিয়ে দেন অবশ্যই সেটা আপনার নিজের দায়িত্বে দিবেন হ্যাঁ অসম্ভব সুন্দর অসাধারণ কালেকশন আচ্ছা আট হাজার লাইক যদি হয় আমার লাইভের ভিতরে তাহলে কিন্তু আমি এক টাকায় আমার যারা কি হচ্ছে গিয়ে লাভ লাইক ওয়াও দিচ্ছেন এক টাকায় সেঞ্চুরি সিলটা কিন্তু আমার লাভ লাইক ওয়াও থেকেও একজন আপুকে দিব ঠিক আছে ওকে এখন আসেন প্রাইস লাইভের মধ্যে মানে লাইভ চলাকালীন হতে হবে 8000 লাইক হ্যাঁ মানে লাইভের পরে হলে তখন আর কিভাবে দিব লাইভ চলাকালীন হতে হবে ঠিক আছে আচ্ছা সো এই ড্রেসটা আসেন এবার এটা প্রাইস এটা আমাদের સેঞ্চুরি সিল্ক আমাদের સેঞ্চুরি সিল্ক সম্পর্কে আপনারা সব সময় জানেন এটা একবারে মানে আপনি রাফ এন্ড টাফ ইউজ করবেন আমাদের સેঞ্চুরি সিল্ক સેঞ্চুরি পর સેঞ্চুরি ভালো থাকে কিছু হয় না হ্যাঁ আর হচ্ছে গিয়ে মানে দুই একটা আনফরচুনেট ইন মানে ইনসিডেন্ট ছাড়া কারণ হচ্ছে কি আমাদের সিল্ক মানে আমাদের সিল্ক সম্পর্কে সবাই জানে সবাই ঠিক আছে আর এটা আমরা সবসময় আপনাদেরকে এত কমে দেই এত কমে দেই এর জন্য কিন্তু দেখবেন যে এই জিনিসটা কেউ আসলে এত কমে আনেও না দিতেও পারে না ঠিক আছে আমি যখন মুখ দিয়ে আপনাদেরকে বলছি যে এই সিল্কটা আমরা যেই প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এটা আমাদের কস্টিং এটা দশ থেকে বিশ টাকা আমাদের এটার মধ্যে থাকে মানে এটা ফ্যাট এর জন্য আপনারা দেখবেন যে এই জিনিস কেউ আনেও না সেলও করে না হ্যাঁ কিন্তু এটা কিন্তু সুপার হিট আপনি দেখবেন যে যখন আমরা सेंचुरी সিল দেখাই দেখবেন যে তারপরে লাইভ মিস যায় ঠিক আছে মেসেজ দিলে মেসেজের রিপ্লাই পাওয়া যায় না দেখবেন রিভিউ দিয়ে পেজ ভরে যায় হ্যাঁ দেখবেন যে এক একজন তিনটা চারটা করে ড্রেস নিয়ে পড়ে পড়ে ছবি দিচ্ছে একদম চোখে দেখে বোঝা যায় যে আমাদের একটা সুপার ডুপার হিট আইটেম কিন্তু এটা কেউ আনে না কেন কেউ সেল করে না কেন বিকজ এটা আমরা যেই এই সিল্ক যে কোয়ালিটির সিল্ক এই সিল্কের হোলসেল প্রাইস থেকে বাইশ টাকা এটা আমরা আপনাদেরকে দেই হচ্ছে গিয়ে দেই কততে বারোশো আশি টাকায় দিই আপনি কিন্তু আটশো টাকা ছয়শো টাকায়ও সিল্ক পাবেন ওই সিল্ক এই সিল্ক না ওই সিল্ক কিন্তু এই সিল্ক না ঠিক আছে ওইটা হচ্ছে গিয়ে আপনার পুরাই অন্যরকম ওইটা আপনি কাপড় ধরলে এটা যে রকম কাপড় দেখেন আমি ধরতে পারছি না মানে আমি যেভাবে সবসময় গায়ে ধরি গায়ে আমি ধরতে পারছি না এটা পরে যাচ্ছে ঠিক আছে এটা এত সফট আর এত সিল্কি মানে এটা টেক্সচারই অন্যরকম হ্যাঁ ওগুলো আপনি দেখবেন যে একটু খসখসা লাগে প্যান্টের কাপড়ের সাথে ড্রেসের কাপড় মিলবে না আর মেন মেইন পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার ওড়না হচ্ছে গিয়ে পাতলা ফের ফেরা শিফনের হয় আমাদের ওড়না কিন্তু আপনার হচ্ছে গিয়ে জর্জেটের দানাদার জর্জেটের ওড়না ঠিক আছে সো এগুলো আপনারা একটু খেয়াল করে দেখে নিন এই জিনিস এই প্রাইসে মানে জাস্ট মানে অস্বাভাবিক ব্যাপার স্যাপার আছে অস্বাভাবিক ব্যাপার স্যাপার হ্যাঁ আচ্ছা সো এই সেঞ্চুরি সিলটা আজকে আপনাদের জন্য জাস্ট আপনাদের জন্য আর আমার নিজের জন্য সব সময় আমি বলি যে আপনাদের জন্য কমিয়ে দিলাম কমিয়ে দিলাম কিন্তু আজকে আমি যেটা অনেস্টলি আপনাদেরকে বলবো আমি আমার নিজের জন্য দিলাম ঠিক আছে আমার নিজের ব্যবসার খাতিরে কারণ আমার ব্যবসা আমাকে বাঁচাতে হবে হ্যাঁ জাস্ট আমি যত নিজে বেচে চলতে পারি সেটার জন্য আপনাদেরকে এই সিল্কটা করে দিচ্ছি মানে যেটা নাকি বারোশো আশি টাকায় দিলে আমার হাতে টাকা টাকা থাকে। সেইটা আজকে আমি আপনাদেরকে। হ্যাঁ মানে সেইটা আমি আজকে আজকে জানেন মাসের কত তারিখ আজকে মাসের কত তারিখ বলতো আজকে মাসের দশ তারিখ আমাদের শোরুমের ভাড়া কত তারিখে দিতে হয় জানেন আমরা আমাদের স্টাইলে কোথায় আমাদের এখান থেকে কেউ যদি আপনাদের মধ্যে প্রায় চার হাজার মানুষ আমাকে দেখছেন কেউ যদি এমন থাকে যে আমাদের এখানে জব করেছে কখনো হ্যাঁ জিজ্ঞেস করে দেখেন আমরা কখনো পাঁচ তারিখের পরে কোন স্যালারি পেন্ডিং রাখি না কারো স্যালারি পেন্ডিং রাখি না অনেক বড় বড় রিনাউন্ড পেয়ে আছে আপনি গিয়ে খবর নিয়ে দেখেন মোডাইটররা অনেক ভালো হ্যাঁ আপনার হচ্ছে গিয়ে ওনাররা খুব ভালো বিহেভ করে কিন্তু মাসের পর মাস বেতন দেয় না আমি আমার মোডাইটোরদেরকে এই মাসেও পাঁচ তারিখের ভিতরে স্যালারি দিয়েছি এই মাসেও আমি পাঁচ তারিখের ভিতর স্যালারি দিয়েছি কিন্তু আমি যে আমার যমুনার ভাড়া দিব আমার যমুনা খুলেছে হ্যাঁ যমুনার যমুনার ভাড়াও আপনার দুই তিন তারিখের ভিতরে নিয়ে নেয় বসুন্ধরার ভাড়াও দুই তিন তারিখের ভিতরে নিয়ে নেয় আমি যে ভাড়া দিব আমার কাছে ভাড়া ভাড়া দেওয়ার টাকা নেই ঠিক আছে সো এই ড্রেসগুলো আমি সেল করে বেসিকলি ভাড়ার টাকা উঠাচ্ছি মানে আমি জানো ভাড়াটা দিতে পারি হ্যাঁ অফিস আমাদের যেখানে আছে ওই ভাইকে তো বলেছি ওই ভাই হয়তো বা একটু ইয়া করবে মানে একটু হচ্ছে গিয়ে হয়তো ইয়া করবে কিন্তু মার্কেটের তো কোনো কোনো হিসাব নেই তাই না ওরা তো মার্কেটে কোনো হিসাব নেই ওরা কি করে ভাড়া যদি না দিতে পারেন মার্কেটের মধ্যে এসে লাগাই দিয়ে চলে যায় হ্যাঁ যে ঠিক আছে তাহলে হচ্ছে ভাড়া দিবেন তারপরে খুলে দিব এরকম কারণ ওদের তো কোনো ওরা তো হচ্ছে এই মানে যমুনা খুলেছে যমুনার ভাড়ার টাকা আমাকে উঠাইতে হবে বসুন্ধরা খুলেছে ভাড়ার টাকা আমাকে এতদিন বন্ধ ছিল ভালোই ছিল এখন খুলেছে এখন আমাকে ভাড়ার টাকাটা দিতে হবে ব্যাপারটা এরকম ঠিক আছে আমরা যে কি সিচুয়েশনের ভিতরে দিয়ে যাচ্ছি এটা শুধুমাত্র আমরাই জানি এটা শুধুমাত্র আসলে আমরাই জানি এটা আপনারা কখনো জানবেনও না কখনো বুঝবেনও না এটা বোঝা সম্ভবই না যদি বুঝতেন তাহলে এই মানুষগুলো কখনোই আমরা যখন মানে লাইভ দুই একটা যাও করেছি কখনোই এসে বলতেন না যে আসছে ঠিক আছে মানে কান্না করে মানে মরে যাওয়ার মনে হয় যে নিজে মরে গিয়ে মাটির সাথে মিশে যাই এরকম আমাদের অবস্থা তো যাই হোক মানে ওইটার জন্যই বেসিকলি এই জিনিস না হলে আমার সেঞ্চুরি সিল্ক আমি হিস্ট্রিতে কখনো এই প্রাইসে দেইনি এটা লস এর উপর মানে সুপার ডুপার লস বারোশো আশি টাকায় যখন আমি সেঞ্চুরি ওইটাই আমাদের কস্টিং আমরা আপনাদেরকে দিই সেইটা আজকে আমি মানে একেবারে লক্ষ লক্ষ টাকা লস করে আপনাদেরকে দিচ্ছি এক হাজার একশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি হিস্ট্রিতে কখনো এগারোশো টাকা রেঞ্জে সেঞ্চুরি সিল্ক দিইনি এগারোশোর ঘরে আমি সেঞ্চুরি সিল্ক হিস্ট্রিতে কখনো দিইনি আল্লাহ আমাকে মাফ করুক যাতে আমার আর দিন দিতেও না হয় হ্যাঁ মানে তাহলে মানে তাহলে আমি শেষ তাহলে আমি সেঞ্চুরি সিল্ক আপনাদের কাছে সেল করতে পারবো না এক হাজার একশো পঞ্চাশ টাকা আমার এই সেঞ্চুরি সিল্কের প্রাইস বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা হ্যাঁ এটা এখন আপনাদের বিষয় চাইলে নিতে পারেন না চাইলে দেখতে পারেন এটা যতক্ষণ পর্যন্ত এই ডিজাইন আমার স্টকে থাকবে আপনারা এটা পাবেন এটা যদি হ্যাঁ এটা যদি স্টক আউট হয়ে যায় তাহলে টাটা বাই বাই আল্লাহ হাফেজ আমি আর এই ড্রেস নেও আপনাদেরকে এনে দিতে পারবো না যারা নাকি অর্ডার করছেন একবার মেসেজ করবেন একবার হ্যাঁ আমার সাথে যারা আছেন তারা খুব ভালো মতো জানেন সেঞ্চুরি সিল্ক আমি বারোশো আমি লাস্টও যেই সেঞ্চুরি সিল্কের এর লাইভ আপনাদের সাথে করেছি বলেছি যে সেঞ্চুরি সিল্কের প্রাইস তেরোশো থেকে চোদ্দশো ঘরের ভিতরে যাবে তেরোশো থেকে চোদ্দশো ঘরের ভিতরে সেঞ্চুরি সিল্কের প্রাইস উঠবে তেরোশো আশি টাকা আমার এটা চোদ্দশো পঞ্চাশ প্রাইসের ড্রেস এর জন্য আমি এটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেছি ঠিক আছে তো সেইটা আমি মানে আমার যে রেগুলার প্রাইস সেটাতেও আমি আপনাদেরকে দিইনি আমি দিয়েছি শুধুমাত্র এগারোশো কত পঞ্চাশে না এগারোশো পঞ্চাশ সো কিছু আর বলার নাই হ্যাঁ আচ্ছা এখন আমি যেই শাড়িগুলো দেখিয়েছি সেই শাড়ির প্রাইসটা আপনাদেরকে বলে দেই ঠিক আছে শাড়ির প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আমি ফার্স্টে যেটা এটার কোডটা মনে হয় আমি আপনাদেরকে বলি নেই হ্যাঁ এই শাড়ির কোডটা বলা হয়নি এটা কোডটা আমি একটু আপনাদেরকে বলে দিই বাকি যেগুলো দেখেছি এটা হচ্ছে থ্রি ফাইভ নাইন ফাইভ পিকক ঠিক আছে থ্রি ফাইভ নাইন ফাইভ পিকক থ্রি ফাইভ নাইন ফাইভ পিকক এটা যাদের কাছে ভালো লাগে নিয়ে নিতে পারেন থ্রি ফাইভ নাইন ফাইভ পিকক ঠিক আছে পিকক ওকে আর যারা নাকি অর্ডার করছেন অবশ্যই একটু ধৈর্য ধরে অর্ডার করবেন সিল্ক আমরা যখন দেখাই এমনিতেই আমাদের ইনবক্সে প্রচুর হ্রাস থাকে ডেলিভারি পেতে একটু লেট হতে পারে আজকে শনিবার সো সারা সপ্তাহেই তো আমাদের কার্যক্রম চলবে কোনো অসুবিধা নেই আমাদের ডেলিভারি পেতে আপনাদের একটু দেরি হতে পারে আপনারা

ঠিক আছে এটাও আমাদের লস প্রাইস হচ্ছে গিয়ে এগুলো এগুলো অনেক দামি শাড়ি জানা নাকি নিবেন পরবেন তখন বুঝতে পারবেন ঠিক আছে এর এগুলো সবই অরিজিনাল দিল্লি ঠিক আছে দিল্লি বুটিক্সের শাড়ি এই যে দেখেন অপর পাশে দেখেন ঠিক আছে অপর পাশে দেখেন খুবই সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা প্রাইস এগুলো জাস্ট আমরা ছেড়ে দিচ্ছি জাস্ট ছেড়ে দিচ্ছি মানে ক্যাশ আমার হাতে যদি ক্যাশ টাকা আসে আমি আমার রান করতে পারবো এই এটাই মানে হচ্ছে গিয়ে এখন আমার জন্য শুধুমাত্র এটাই বেনিফিট এছাড়া আমার আর কোনো বেনিফিট নেই ওকে এখানে আরো দুইটা তিনটা শাড়ি আছে এই শাড়িগুলো আমি আপনাদেরকে পরে দেখাই দিব আজকে তাহলে এখানেই শেষ করে দিচ্ছি যেহেতু ইয়ার পরে মানে সিল্ক দেখানোর পরে এমনিতে আর সিল্ক আমি যেই সিল্কটা পরে আছি এটা আমার সাথে তো আমাকে যে হেল্প করে ও এখন নাই এটা আমি ফুললি মেজারমেন্ট করে কালকে যেরকম ছবির প্রত্যেকটা ছবির মধ্যে ডিটেলস আমি পোস্ট করে দিয়েছি ওরকম আমি প্রত্যেকটা ছবির মধ্যে এটার মেজারমেন্ট আর হচ্ছে গিয়ে ইয়ার ডিটেলস মানে সব কিছু ডিটেলস আমি পোস্ট করে দিব প্রাইস সহ পোস্ট করে দিব হ্যাঁ সো আপনারা মেজারমেন্ট ডিটেলসের জন্য ছবিগুলো একটু চেক করে নিন ঠিক আছে এখন থেকে মেজারমেন্টটা আমি ওভাবে ছবিতেই দিয়ে দিব কারণ হচ্ছে মানে ওইটা সহজ হয় হ্যাঁ না হলে লাইভের মধ্যে খালি মেজারমেন্ট করে অনেক সময় ব্যয় হয়ে যায় শেয়ার ডান ও আচ্ছা আমার হচ্ছে কি একজনকে নিতে হবে দেখি তো আট হাজার লাইক কি হয়েছে আমাকে একটু দেখে বলো তো আট হাজার লাইক হয় নাই না আচ্ছা আট হাজার লাইক এত বড় লস করলাম তারপর আপনার আট হাজার লাইক আমাকে দিতে পারলেন না ভেরি ব্যাড ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে ইয়া তাহলে আর ইয়া থেকে পাবেন না আমি কমেন্ট থেকে শেয়ার থেকে একজন পাবেন হ্যাঁ শেয়ার থেকে এক টাকায় একজন আমার সিল্কটা পাবেন শিয়ার থেকে এক টাকায় একজন আমার সিলটা পাবেন আসে দিন দেখি কে পাবেন ওকে আচ্ছা আমি যাকে ধরেছি নাফিসা তাবাস্সুম লুবাবা নাফিসা তাবাস নাফিসা তাবাসসুম লুবাবা লিখেছে জোস কালেশন নাফিসা তাবাস্সুম লুবাবা লিখেছে জোস কালেকশন হ্যাঁ আমি একটু দেখিয়ে দেই আপনার স্ক্রিনশটটা এই যে হ্যাঁ ঠিক আছে এই যে কমেন্ট করেছে নাফিসা তাবাসুম লুবাবা কনগ্রাচুল এই হেলাপু কনগ্রাচুল এমনিতে আমার সিলটা যারা নিবেন তারাই জিতার উপর জিতবেন জিতার উপর জিতবেন ঠিক আছে সো এর মধ্যে নাফিসা তাবাসুম লুবাবা আপু হচ্ছে গিয়ে আমার পড়া সিলটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এক টাকা প্লাস ডেলিভারি হ্যাঁ প্লাস ডেলিভারি চার্জ ওকে আমি একটু পাঠিয়ে দিই আচ্ছা ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ